গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি মমিতা, তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এটা হলো মণিপুর এয়ারপোর্ট। তো তোমরা তো আগের ভিডিওটা দেখলেই, তো এটা এখন আমরা মণিপুর থেকে আবার মণিপুর থেকে কলকাতা যাব এখন। তো আমাদের ফ্লাইট দিয়ে দিয়েছে ওই যে airasia.com। তো ওই airasia.com হলো আমাদের ফ্লাইট, কলকাতা যাওয়ার ফ্লাইট। তো মণিপুর এয়ারপোর্টটা অনেকটা ছোট, তো এখানে হেঁটে হেঁটেই যেতে হয়, কোনো গাড়ি টাড়ি দেয় না। এখানে বেশি ফ্লাইট মানে উঠানামা করে না, দিনে 4-5টার বেশি করে না, খুব ছোট এয়ারপোর্টটা। তো এই যে আমাদের ফ্লাইট দিয়ে দিয়েছে, তো এই তাহলে চলো, তোমরা ততক্ষণ দেখতে থাকো, আমরা গিয়ে এখন আমাদের নিজের সিট খুঁজবো, খুঁজে ওখানে বসবো, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো এখন ফ্লাই করছে, এখন আমরা অনেকটা উঁচুতে আছি। তো এই যে দেখো, পুরো এগুলো সাদা সাদা দেখতে পাচ্ছো, এগুলো হচ্ছে মেঘ। তো আমরা অনেকটা মানে মেঘের উপর দিয়ে যাচ্ছি, তো দেখতে খুব সুন্দর লাগছে। তো ওটা মানে বলে বোঝানো যাবে না, ওটা নিজের মানে নিজের চোখ দিয়ে দেখলে মানে মানে বোঝা যাবে। তো ওটা মানে বলে বোঝানো যাবে না, এতটা সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে মানে চারিদিকে তুলো মানে তুলো পেরে রেখে দিয়েছে, মানে তুলোর উপর দিয়ে মানে যাচ্ছি এমন মনে হচ্ছে, এমন ফিল হচ্ছে। তো এই যে দেখো, তোমরা দেখতে থাকো। শরীরটা ভালো নেই, ও প্রচণ্ড কান্নাকাটি করছিল, তো আমাদেরও ভালো লাগছে না, সারাদিন কিছু খাওয়া দাওয়া নেই, মানে কিছু ভালো লাগছে না, আর কখন মানে পৌঁছবো তেমন ফিল হচ্ছে। তো এই যে দেখো, এগুলো এই যে এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি, তো এই যে এগুলো মেঘগুলো, এখন মেঘগুলো উপর দিকে যাচ্ছে, তো আমরা আস্তে আস্তে আমাদের ফ্লাইটটা নিচের দিকে নামছে, তো এখন আস্তে আস্তে নামতে নামতে রানওয়েতে নেমে পড়বে। সত্যি খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে হয়তো মানে এটা বরফ, মানে বরফের মতো লাগছে দেখতে, মানে এমন টাইপের ফিল হচ্ছে। এই যে দেখো, আস্তে আস্তে নিচে চলে এসেছি। তো এটা হলো কলকাতা শহরটা, তো এখান থেকে বিশ্ব বাংলাটা একটু একটু দেখা যাচ্ছে। তো আমি শুধু দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাবে না। তো এখান থেকে ঘরগুলো দেখো, মনে হচ্ছে মানে ছোট ছোট বাক্স মানে এইভাবে সাজিয়ে রেখেছে মনে হচ্ছে। তো এখন আমরা মানে পুরো শহরের মধ্যে দিয়ে, তো এখন আস্তে আস্তে রানওয়েতে নেমে পড়বে, তো দেখতে থাকো কীভাবে রানওয়েতে নামে। তো ফাইনালি 2 বছর পর কলকাতা চলে আসলাম, তো এখন মানে একটু ভালো লাগছে মনটা, যে চলে এসেছি। এখনও আবার এখান থেকে 2 ঘন্টা লাগ, প্রায় 3 ঘন্টা লাগবে বাড়ি পৌঁছতে পৌঁছতে, বাড়ি পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। তো এই যে দেখো, আস্তে আস্তে নামছে, এখন ঘরগুলো রাস্তাগুলো একটু একটু স্পষ্ট দেখা যাচ্ছে, দেখতে কেমন লাগছে, মনে হচ্ছে বাক্সগুলো সাজিয়ে রেখেছে। আর স্পিডটা দেখো, কতটা স্পিডে যাচ্ছে এখন বোঝা যাবে যে কতটা। এই যে এটা হলো রানওয়ে, তো আমরা এবার রানওয়েতে ঢুকে পড়েছি, এটা এয়ারপোর্টের রানওয়ে। তো এই যে আস্তে আস্তে নামছে,
তো এই যে এটা হলো কলকাতা এয়ারপোর্ট। তো আমরা চলে এসেছি, তো আমাদের ফ্লাইটটা ওপরে লেগেছিল, তো আমাদের কোনো গাড়িতে করে আসতেও হয়নি, তো তার জন্য তাড়াতাড়ি মানে চলে আসতে হয়েছে। আর এই যে এখন আমাদের 8 নম্বর বেল্ট, এটা বেল্ট, এই বেল্টে আমাদের ট্রলিগুলো আসবে, লাগেজগুলো এই 8 নম্বর বেল্টে আসবে। তো আমরা এখানে ওয়েট করছি 1 নম্বর গেটে। আর এই যে দেখো এয়ারপোর্টটা, কলকাতা এয়ারপোর্টটা অনেক সুন্দর, ভেতরটা অনেক বড়, আরও অনেক মানে মানে সাজানো গুছানো, দেখতে বেশ ভালো লাগে। তো এই যে দেখো এখানে জল মানে কিছু গাছ ফোয়ারা করে রেখেছে, দেখতে বেশ ভালো লাগে। এই যে তুমি ফ্লাইটে চড়ে এসছো, তো এই যে বেল্ট চালু হয়ে গেছে, তো এটা 8 নম্বর বেল্ট, তো এখনও ট্রলি দেয়নি, তো এখন ট্রলি দেবে। তো এখানে মানে যাদের যাদের মানে লাগেজ ট্রলি আছে, তো এগুলো বেল্টেই চলে আসবে। তো এই যে একটা একটা করে এখন লাগেজ আসছে, তো এখন আমাদের লাগেজটা আসবে, তখন আমরা নেব, নিয়ে তারপরে বেরিয়ে পড়ব। তো এখান থেকে আবার ওলা ধরতে হবে, ওলা ধরে শিয়ালদা স্টেশনে যেতে হবে, ওখান থেকে আবার ট্রেন ধরতে হবে, আবার যেতে হবে। মানে এখন আর ভালো লাগছে না, পুরো টায়ার্ড হয়ে গেছি। এদিকে আরুষেরও শরীরটা ভালো নেই। তো এখন আমরা ট্যাক্সি করে শিয়ালদা স্টেশনের দিকে যাচ্ছি। তো এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে দেখি, বাইরে প্রচণ্ড হাওয়া, মানে ঝড় টাইপের হাওয়া হচ্ছে। আর ওই যে দেখো মানে ধুলো ধুলো মানে ইয়ে হয়ে গেছে, পুরো ধুলো উঠছে, মনে হয় বৃষ্টি মানে বৃষ্টি আসবে। তো বাইরে দেখি মানে প্রচণ্ড ওয়েদার খারাপ। তো এখন যাওয়া যাচ্ছি শিয়ালদা স্টেশন। এটা হলো শিয়ালদা স্টেশন। তো আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি, তো আমাদের ট্রেন আছে 5:15, তো আমাদের হাতে আছে এখন মাত্র 5 মিনিট। তো দেখি 5 মিনিটে গিয়ে টিকিট করে ট্রেন ধরতে পারি কি না। তো ট্রেনটা ধরতেই হবে, যদি না ধরা হয় আবার 2 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে আবার ট্রেন আসবে, তো আবার যেতে হবে। জন্য বেশি প্রবলেম হচ্ছে, কারণ ওর ফার্স্ট টাইম এগুলো সব কিছু মানে চড়া হচ্ছে, ফ্লাইট ট্রেন, তো ওর কষ্টটা বেশি হয়ে যাচ্ছে। তো তার জন্য একটু খিটখিটে মানে খিটখিটে ভাব করছে, কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া করছে না। তো বাড়িতে যেতে পারলেই মানে বাঁচি এমন মনে হচ্ছে। তো দেখি যাওয়া যাক, এখন তো আমরাই আর পাচ্ছি না, আমরাই টায়ার্ড হয়ে গেছি। আর ও তো ছোট মানুষ, ও তো আরও পুরো ইয়ে হয়ে গেছে, পুরো সারাদিন ঠিকভাবে খাওয়া না ঘুমানো না। তো এই যে ফাইনালি আমরা ট্রেন ধরে নিয়েছি, তো আমাদের হাতে 2 মিনিট মানে সময় ছিল, তো তাড়াহুড়ো করে এসে ট্রেনটা ধরেছি। তো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে।